নিজ ভোট কেন্দ্র শিশু বিহার স্কুলে বৃহস্পতিবার সকালে নিজ ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। নির্বিঘ্নে এদিন তিনি ভোট দিলেন এবং ভোটাধিকার প্রয়োগের পর রাজ্যের দুটি লোকসভা আসনে বামফ্রন্ট প্রার্থীরা জয়লাভ করবেন বলে নিজ প্রতিক্রিয়া সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। প্রথম তো প্রত্যাশা হচ্ছে ত্রিপুরার যে দুটো আসন, দুটো আসনেই বামপন্থী ফ্রন্টের যারা প্রার্থী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে, এই কেন্দ্রে শঙ্কর প্রসাদ দত্ত এবং পূর্ব কেন্দ্রে জিতেন্দ্র চৌধুরী তারা জিতবেন। মানুষের যে মনোভাব আমরা লক্ষ্য করেছি, দেশের সরকারের 5 বছরের কাজ, একই দলের সরকার 13 মাসে ত্রিপুরায় তাদের যে কাজ, দুটো মিলিয়ে মানুষের যে অভিজ্ঞতা এবং তার যে অভিব্যক্তি মানুষ ঘটাচ্ছেন নানাভাবে, তাতে এটা পরিষ্কার স্বচ্ছ এর হারবে এবং দুটো আসনেই বামপন্থী ফ্রন্টের প্রার্থীরা